রাক্ষস পালের দুঃখজনক মৃত্যু নিয়ে মমতা ব্যানার্জি আবার রাজনীতি শুরু করেছেন। যিনি জেলে থাকতে কোনোদিন দেখতে যাননি, তাকে তারা ছেড়ে ফেলেছিলেন। তার এতদিনের কষ্টের সময় কেউ সঙ্গে দাঁড়ানি তার পরিবার ছাড়া। তার মৃত্যুকে নিয়ে রাজনৈতিক লাভ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, তাদের একজন সিনিয়র নেতা যখন অ্যারেস্ট হলেন সিবিআই হাতে, তখন বিজেপির অফিস ভাঙা থেকে রাস্তা ঘেরাও সব কিছু, এবং মমতা ব্যানার্জি তার সঙ্গে দেখা করার জন্য ভুবনেশ্বরেও গেছে। তাপস পালকে তখন মনে পড়েনি। আর তাপস পালের এই যে দুর্ভাগ্যজনক মৃত্যু বা এই যে দুর্গতি, তার পেছনে হাত কার, কে দায়ী? সম্পূর্ণ টিএমসি দায়ী, মমতা ব্যানার্জি দায়ী। সব কিছু মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উনি করেছেন। যখন ফেঁসে গেলেন তাকে ছেড়ে দেওয়া হলো। শুধু তাপস পাল নয়, একাধিক নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি আজকে দুর্নীতির দায়ে অভিযুক্ত। কেউ জেলে গেছেন, কেউ যাবেন। একটা দূষিত সংস্কৃতি টিএমসি শুরু করেছে। দুর্নীতি, হিংসা, নারদা সারদা, এগুলো পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষিত করেছে। শুধু মুখে বললে হবে না, তার একাধিক এমএলএ এমপি মেনে নিয়েছেন, কয়েকজন এমপি টাকাও ফেরত দিয়েছে। সেজন্য আজকে অন্যকে দায়ী করে হয়তো নিজের পাপ মুক্তির চেষ্টা করছেন, কিন্তু আমার মনে হয় মমতা ব্যানার্জি আত্মগ্লানি থেকে এইসব কথা বলছেন। যেখানে তার আত্মার সদ্গতি কামনা করা উচিত, শান্তি কামনা করা উচিত, সেখানে গিয়ে উনি রাজনীতি করছেন।